মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক্রাম প্রসাদ গ্রাম। এই গ্রামের 4 কিলোমিটার রাস্তা 30 বছর ধরে বেহাল অবস্থা। চক্রাম প্রসাদের রাস্তায় 16 বছর থেকে এসেছে, 16 বছর থেকে বিয়ে হওয়ার পর থেকে ছেলে পিলিকে স্কুল নিয়ে যেতে হলে তিরমোহনতে রাস্তায় পিচ রাস্তায় কলকে নিয়ে যেতে হয়। গেলে টয়লেটে গেলে খুবই খারাপ, পুঁজি যাচ্ছে, উল্টে যাচ্ছে, বাড়ির সম্মুখে রাস্তার সম্মুখে এক হাঁটু কাদা, কতদিন ধরে হোক যায়। চক্রাম প্রসাদ গ্রামের জনসংখ্যা প্রায় 2500 থেকে 3000। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন 5000 মানুষ যাতায়াত করে। বর্ষা হলেই রাস্তায় কাদা হয়ে যায়, এক হাঁটু কাদা হয়ে যায়, কোনো গাড়ি চলতে পারে না, বাইরে থেকে লোক আসতে পারে না, এখানকার স্টুডেন্ট ছাত্রছাত্রীরা বাইরের স্কুলে পড়তে যেতে পারে না, এবং এমনকি ভালো সম্বন্ধ আসলে, ছেলের বা মেয়ের সম্বন্ধে এখানে আসলে সম্বন্ধটা করতে চায় না। এবং এই এই দিকে আমাদের মাঠ আছে প্রায় 200 একর জমির ফসল এই রাস্তা দিয়ে ওঠে। কিন্তু প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা শুরু হয়েছিল 2000 সালের 25শে ডিসেম্বর গ্রাম অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য। আপনারা কাউকে আবেদন করেছেন? আবেদন নিবেদন বলতে গেলে পঞ্চায়েতে তো বলা হয় এই হবে হচ্ছে, এইরকম ভাবেই তো চলছে। মৌখিক না লিখিত ভাবে আর লিখিত ভাবেও দেওয়া হয়, মৌখিক ভাবেও বলা হয়। ভোট লাসমে ভোট লিলবে, কোনো পার্টি আসে রাস্তা করবে না। কাকে কাকে বলা হয়েছে? কাকে যখন যে পার্টি আছে সেই পার্টি কি বলা হয়, কোনো কানি করে না, আসে পার্টির টাকা আসে ওরাই খাইলাই। আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই, তিনি জানিয়েছেন তাদের টেন্ডার প্রসেসিং চলছে, বর্ষা বেড়ালে রাস্তার কাজ শুরু হবে। আমরা টেন্ডার প্রসেসিং চলছে, সেটা হয়ে গেলে আমরা অল্প দিনের ভেতরে রাস্তার কাজটা ঢালাই শুরু করব। এই চক্রাম প্রসাদ গ্রামের মানুষের দাবি এই রাস্তা পিচ বা ঢালাই হয়। এই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখসানা খানমকে 95 93 54 80 74 এই নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।